বিবেকানন্দ বিচার মঞ্চের অনুমোদিত ত্রিপুরা রেল হকার অ্যাসোসিয়েশনের সভায় মঙ্গলবার উপস্থিত রাজ্যের জননেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে নিজের বক্তব্যে একদিকে যেমন বিজেপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছেন, অন্যদিকে তেমনি বাম কংগ্রেস আমলের নেতিবাচক সরকারের তুমুল সমালোচনা করেছেন তিনি। ত্রিপুরার মানুষের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রচেষ্টার কথাও সুন্দর বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন রাজ্যসভা সাংসদ। এই বিজেপি সরকার মানুষের হৃদয়ের সরকার বলে বক্তব্যে উল্লেখ করে বিপ্লব কুমার দেব বলেন, আগে ছিল ব্যক্তিকেন্দ্রিক সরকার, আর বর্তমানে এসেছে মানুষের সরকার। সরকার আগেও ছিল, এখনো আছে, দুইয়ের মধ্যে পরিবর্তন কি? দুইয়ের মধ্যে পরিবর্তন, এই সরকারটা বাস্তবে আম আদমির সরকার, জনতার সরকার। মানুষের হৃদয়ের সরকার। আজকে যদি কংগ্রেস বা অন্য দলের সরকার হতো তো তাদের প্রধানমন্ত্রীর নামে করে দিত, তাদের নেতার নামে করে দিত। কিন্তু পরমবীর চক্র যে পেয়েছে আমাদের বীর সৈনিকরা, আর্মিরা, অফিসাররা, তাদের নামে একটা শহীদ মিনার বানিয়ে রাখা হয়, কিন্তু তাদের নামে 21টা দ্বীপের নামকরণ করে দেওয়া এই ভারতবর্ষের ইতিহাসে। পূর্বের বাম আমলে চাঁদাবাজির সংস্কৃতিরও কড়া সমালোচনা করেন তিনি। আগে যে সরকারটা ছিল সেটা প্রতি ব্যক্তি, প্রতি ফ্যামিলি থেকে চাঁদা নেওয়ার এই কর ব্যবস্থার সরকার ছিল। আমরা অনেক সময় হয় কি 2018 থেকে ভারতীয় জনতা পার্টির সরকার দেখছি, তো তাকে নিয়েই চিন্তা করি। তার আগে যে 25 বছর কমিউনিস্টের সরকার ছিল, তার আগে যে কমিউনিস্টের 10 বছর সরকার ছিল, তার আগে যে কংগ্রেস জোট সরকার ছিল, তার বিষয়ে অনেক সময় আমরা ভুলে যাই। কিছু নজওয়ান আছে, আমরা হয়তো সেই সময় ভোটারই ছিলাম না, তারা জানে না। এখন যদি কমিউনিস্টের নেতা এসে বলে কোন 18 সালের ছেলেকে, 17 বছরের ছেলেকে, সে ম্যাচুরিটি কত, 12-13 বছর তো কিছু বোঝে না। 18 বছর আমরা মানি, 18-21 বছরে ম্যাচুরিটি আসে ধীরে ধীরে। নিউ ভোটার যারা নজওয়ান ছেলে মেয়ে, তাদেরকে এই কমিউনিস্ট এবং কংগ্রেসের তথাকথিত নেতারা কি বলবে? তোমাকে তো যুবা যোজনার মাধ্যমে, মুখ্যমন্ত্রী যুবা যোজনার মাধ্যমে মোবাইল তো দিচ্ছে, ফাইনাল ইয়ারে 5,000 টাকা দিচ্ছে, এটা 10,000 হলে ভালো হতো, আমরা থাকলে 10,000 দিতাম। ছেলেকে কনফিউজ করবে, কারণ ছেলে কমিউনিস্টের 25 বছর সত্তা দেখিনি, বোঝেনি, তখন সে ছোট ছিল, তার মনের মধ্যে প্রশ্ন, আচ্ছা ঠিকই তো 5,000 দিয়ে অ্যান্ড্রয়েড ফোন, 10,000 দিলে একটু ভালো ফোন কিনে যেত। কিন্তু তার বাবাকে যদি সেকে বলে, তার বাবা বলবে তুমি তাদের চক্করে পড়বে না, কারণ তার বাবা জানে সিপিএম কোনোদিন কাউকে কোনো কিছু দেয় না, নিতে জানে। গণতন্ত্রে ব্যক্তি স্থায়ী হয় না, পদ তার নিজের পথে চলে, এই কথা উল্লেখ করে বিপ্লব কুমার দেব জানান, পূর্বের বাম এবং কংগ্রেস সরকার ব্যক্তি স্বার্থে পরিচালিত সরকার ছিল, যাকে ক্ষমতায় এসে মানুষের সরকার করেছে বিজেপি। 14 মে 2022 পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিল, তারপর ডক্টর মানিক সাহা এসেছে। তাহলে ব্যক্তি স্থায়ী হয় না, পদ স্থায়ী হয়, আর পদ গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। তাহলে যখন কংগ্রেসের সরকার থাকতো, কমিউনিস্টের সরকার থাকতো, তখন ব্যক্তিকেন্দ্রিক সুবিধা দেওয়ার ব্যবস্থা, যখন ভারতীয় জনতা পার্টির সরকার এসে রাজ্যের বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রচেষ্টার কথা তুলে ধরে বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফলেই নিয়মের বেড়া জাল পেরিয়ে রাজ্যে 3.5 লাখ পাকা ঘরের অনুমোদন এসেছে এবং পাকা ঘর পেয়েছে লক্ষ মানুষ। নিয়ম চেঞ্জ করে টিনের ছাদ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে তার প্রবধান নরেন্দ্র ভাই মোদি করেছে। আর এই প্রবধান করার পর আমরা কত ঘরকে সিলেক্ট করেছি, এই প্রবধান করার পর ত্রিপুরাতে
প্রায় 3.5 লাখ ঘরকে চিহ্নিত করে তার রিপোর্ট পাঠানো হয়েছে। আর তার মধ্যে বড় মাত্রা 2.5 লাখের উপরে তো স্যাংশন চলে এসেছে, আরও 60,000 স্যাংশন চলে আসছে। তার মানে যদি টিনের ছাদকে না দেওয়া হতো তাহলে বেশি থেকে বেশি ত্রিপুরাতে মাত্র 70,000 ঘর হতে পারত, তার উপরে যেতে পারত না। আর আজ 3.5 লাখ ঘরের অনুমোদনের জন্য কেন্দ্র সরকার সার্ভে করে রিপোর্ট পাঠিয়েছে রাজ্য সরকারের মাধ্যমে। আমি তার জন্য বলি কাজ আগে হতো, এখনো কাজ হয়, এখন কাজ ঘানাপূর্তির জন্য হয় না, মানুষের জন্য হয়, সচমুচ গরিবের জন্য হয়। আমি এটা বলবো না সমস্ত গরিবদেরকে পাকা ঘর হয়ে গেছে, আমি এটা বলবো না সমস্ত ব্যবস্থা আমরা নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। বক্তব্যে সিপিআইএম এর রাজনৈতিক সংস্কৃতির তুমুল সমালোচনা করে বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যে গরিবদের নিয়ে ক্ষমতার স্বার্থে সিপিআইএম এর দীর্ঘদিন রাজনীতি করলেও তাদের আমলে কিছুই পায়নি গরিব মেহনতি মানুষ। পুরো দুনিয়াতে যদি কেউ শাসন করে কমিউনিস্টরা, মেহনতি মানুষের ডাক যদি কেউ দেয় কমিউনিস্টরা দেয়, ক্ষেতমজুরের ইউনিয়নের ডাক যদি দেয় কেউ কমিউনিস্টরা দিত। তার বদলে কি পেয়েছিল? 25 বছর যাবো লাগাতার সরকার, তার আগে 10 বছরের সরকার, ক্ষেতমজুরের নামে অনেক স্লোগান হয়েছে, ক্ষেতমজুরের ইউনিয়ন হয়েছে, চা বাগানীদের নামে বহু ইউনিয়ন হয়েছে, কিন্তু তার পরিবর্তে কি কিষাণ সম্মান নিধি 6,000 টাকা পেয়েছে কমিউনিস্টের সময় অ্যাকাউন্টে? পায়নি। তার বদলে কি এফসিআই এর মাধ্যমে প্রকিউরমেন্ট দান করা, পেডি প্রকিউরমেন্ট তার ব্যবস্থা হয়েছে? হয়নি। অথচ আমরা বিজেপি সরকারের কৃষক শ্রমিক মুখী উন্নয়নের কথাও তুলে ধরেন বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।